কয়েক দিনের টানা বোমা বর্ষণের পর লেবাননে এবার সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ওই বোমা হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। এরপর দক্ষিণাঞ্চলে লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী বলছে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের ভাষায় ওইসব স্থাপনা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমিউনিটির জন্য তাৎক্ষণিক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে গাড়ি নিয়ে না যেতে দেশটির নাগরিকদের সতর্ক করে দেয় ইসরায়েল। স্থানীয় সময় সোমবার গভীর রাতেই লেবাননের ভেতর প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এবার ওই স্থল অভিযানের নাটকীয় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনাবাহিনীর 98তম ডিভিশনের সেনারা লেবাননে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় মাটিতে তাদের হেলমেট ও যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম পরে থাকতে দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে ওই সেনাদের সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। বিশ্ব সম্প্রদায়ের তীব্র বিরোধিতার মুখেই লেবাননে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। সেই হামলাকে বৈধতা দিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, এই যুদ্ধ লেবাননের জনগণের বিরুদ্ধে নয়, বরং প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে।